Welcome to our YouTube channel, BD Nursing for You, Nursing Bhorti Prostuti Ushojito Kendro. Ekhon amra janbo, Chottogram Jelar, Shokol Sorkari Beshorkari, BNMC Onumodito, Shokol Nursing Protishthaner Nam, Orthat Nursing College, Ebong Institute Talika, Ashoshonkha Thikana, Bhortir Jogyota, Ebong Bhortir Bistarito Totthyo. এক চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল চট্টগ্রাম নার্সিং কলেজ এটি একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন করা হয়েছে 50টি 3 বছর মেয়াদী যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে যে কোনো গ্রুপ থেকে এসএসসি ও এসএসসি লাগবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে এবং অপরদিকে আরেকটি কোর্স রয়েছে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্স যেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ছেলেদের আসন সংখ্যা 10% মেয়েদের আসন সংখ্যা 90% তবে এসএসসি এসএসসি বিজ্ঞান গ্রুপের হতে হবে এসএসসি এসএসসি আলাদা ভাবে 3 পয়েন্ট থাকতে হবে এবং দুটো মিলে কমপক্ষে 7 পয়েন্ট থাকতে হবে যেখানে অপরপক্ষের ডিপ্লোমা মিডওয়াইফারিতে 6 পয়েন্ট থাকতে হবে দুটো মিলে ইন্টারমিডিয়েট পাস হওয়ার পর এখানে দুইবার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে অপরপক্ষে যেটি আছে 2 নম্বর চট্টগ্রাম ফুজদারহাট নার্সিং কলেজ এটি একটি সরকারি প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 25টি সিট রয়েছে এবং অপরদিকে পোস্ট বেসিক কোর্স রয়েছে যারা ডিপ্লোমা করবে তাদের জন্য পোস্ট বেসিক সেটি বিস্তারিত আলোচনা না করি অর্থাৎ এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স রয়েছে ফুজদারহাট নার্সিং কলেজে এবং চট্টগ্রাম নার্সিং কলেজে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং কোর্স রয়েছে বিএসসি নার্সিং কোর্সে আবেদন করতে চাইলে এসএসসি ও এসএসসি তে 7 পয়েন্ট থাকতে হবে যেখানে এসএসসি তে 20 মার্ক এবং এসএসসি তে 30 মার্ক অর্থাৎ জিপিএ তে টোটাল 50 মার্ক থাকবে এবং ভর্তি পরীক্ষায় 100 মার্ক থাকবে এবং যেখানে পাস মার্ক 40 ভর্তি পরীক্ষায় 100 মার্ক এবং জিপিএ 50 মার্কে টোটাল 150 মার্কের মধ্যে যাদের স্কোর বেশি থাকবে সিট অনুযায়ী তারাই চান্স পাবে সরকারিতে তিন চট্টগ্রাম আগ্রাবাদ শামসুন নাহার খান নার্সিং কলেজ এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয় ধরনের কোর্স রয়েছে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারিতে চান্স না পেলে কিন্তু ভর্তি পরীক্ষায় 40 পেয়ে পাস করলে এখানে সরাসরি ভর্তি হওয়া যাবে যেহেতু এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এখানে ছেলেদের আসন সংখ্যা 20% মেয়েদের 80% অপরদিকে সরকারিতে ছেলেদের আসন সংখ্যা 10% মেয়েদের 90% সরকারিতে ডিপ্লোমাতে পড়াশোনার 3 বছরের খরচ 20 থেকে 30 লক্ষ টাকা বিএসসিতে 30 থেকে 50,000 টাকা সরি ডিপ্লোমাতে সরকারিতে 20 থেকে 30,000 টাকা খরচ হবে এবং বিএসসিতে 30 থেকে 50,000 টাকা 4 বছরে অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমাতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে থাকা হওয়া ব্যতীত এবং 4 বছর মেয়াদী বিএসসি কোর্সে থাকা হওয়া ব্যতীত প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে তারপরে 4 নম্বর চট্টগ্রাম সেনানিবাস আর্মি নার্সিং কলেজ এটি আর্মি নার্সিং কলেজ হলো এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে টাকা দিয়ে পড়া লাগে অর্থাৎ এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কুমিল্লা আর্মি নার্সিং কলেজ রংপুর আর্মি নার্সিং কলেজ চট্টগ্রাম আর্মি নার্সিং কলেজ এগুলোতে টাকা দিয়ে পড়াশোনা করতে হয় শুধুমাত্র এখানে মেয়েরাই আবেদন করতে পারবে ইন্টারমিডিয়েট পাস হওয়ার পর বিজ্ঞান গ্রুপের হতে হবে এখানে শুধুমাত্র বিএসসি কোর্স রয়েছে 50টি করে আসন সংখ্যা যেখানে অপরদিকে সরকারি মতন খরচ যেটি ঢাকা সেনানিবাস আর্মি ঢাকা আর্মি নার্সিং কলেজ বা এএফএমআই আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট সেখানে পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং কোর্স রয়েছে ৬ চট্টগ্রাম আন্দরকিলা জেসমিন রোড জেসমিন রিড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে শুধুমাত্র ডিপ্লোমা কোর্স রয়েছে
সাত চট্টগ্রাম চন্দগাঁও CIMCH নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয় ধরনের কোর্স রয়েছে। আট চট্টগ্রাম চনাইশ বেগম উসমানারা নার্সিং, বেগম উসমানারা কলেজ অফ নার্সিং, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানেও ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি উভয় ধরনের কোর্স রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হবে। সেখানে সরকারিতে চান্স না পেলে কিন্তু ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলেই 40 পেলেই এখানে আবেদন করা যাবে, অর্থাৎ এখানে আলাদাভাবে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না। নয় চট্টগ্রাম ফিরিঙ্গিবাজার সিটি কর্পোরেশন মিডওয়াইফারি ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স রয়েছে, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপ থেকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস হতে হবে, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। 10 চট্টগ্রাম হালিশহর ডক্টর উম্মে সালমা নার্সিং ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন নার্সিং কোর্স রয়েছে, যেখানে ছেলেদের আসন সংখ্যা 20%, মেয়েদের 90%। এগারো চট্টগ্রাম হালিশহর ডক্টর উম্মে সালমা মিডওয়াইফারি ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স রয়েছে, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। এইচএসসি সমমান বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে যে কোনো গ্রুপ থেকে। আর্টস কমার্স সায়েন্স কারিগরি মাদ্রাসা যে কোনো শিক্ষা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, তবে এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। সরকারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর, অর্থাৎ সরকারি ভর্তি নার্সিং ভর্তি পরীক্ষায় 40 পেলে এখানে সরাসরি ভর্তি হওয়া যাবে। বারো চট্টগ্রাম হলিশ্বর হলি নার্সিং কলেজ, এটি একটি চট্টগ্রাম প্রাণকেন্দ্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রিয় প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বিএসসি নার্সিং, সকল ধরনের কোর্স এমনকি এমএসসি কোর্সও রয়েছে। এখানে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, যেখানে ছেলেদের আসন সংখ্যা 10-20% এবং মেয়েদের 80%, ডিপ্লোমা এবং বিএসসিতে। বিএসসি হলে বিজ্ঞান গ্রুপের হতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে সরাসরি ভর্তি হওয়া যাবে। এখানে ডিপ্লোমাতে এবং মিডওয়াইফারিতে 3 বছরের কোর্স ফি প্রায় 2 লক্ষ টাকা এবং বিএসসিতে 3 বছরে প্রায় 3 লক্ষ টাকা, বিএসসিতে 4 বছরে প্রায় 3 লক্ষ টাকা থাকা হওয়া ব্যতীত। পনেরো চট্টগ্রাম নাসিরাবাদ মেরিন সিটি নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয় ধরনের কোর্স রয়েছে, যেখানে ছেলেদের আসন সংখ্যা 20%, মেয়েদের 80%। বিএসসিতে বিজ্ঞান গ্রুপের এসএসসি পাস হতে হবে এবং ডিপ্লোমাতে যে কোনো গ্রুপ থেকেই আবেদন করা যাবে। সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় এসএসসি পাশের পর সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার যখন হবে তখন আবেদন করা যাবে। এসএসসি পাশের পর 2 বার সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করা যায়। সেখানে আবেদন করে সরকারিতে চান্স না পেলে কিন্তু ভর্তি পরীক্ষায় পাস হলে এখানে যে কোনো বাংলাদেশের বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানেই সরাসরি ভর্তি হওয়া যাবে। তবে কোনো ক্রমে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। তবে সরকারিতে চান্স পেলেও সরকারিতে ভর্তি না হলে বেসরকারিতে ভর্তি হওয়া যাবে। তবে বেসরকারিতে কিছু টাকা পয়সা খরচ হবে এবং সরকারিতে পড়াশোনা খরচ ফ্রি, যেখানে সরকারিতে 3 বছরের ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে 20-30 হাজার টাকা খরচ হয় এবং 4 বছর মেয়াদি বিএসসিতে 30-50 হাজার টাকা খরচ হয়। অপরদিকে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে 1.5-2 লক্ষ টাকা থাকা হওয়া ব্যতীত বেসরকারিতে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে খরচ হয় এবং বিএসসিতে 4 বছরে প্রায় 2.5-3 লক্ষ টাকা খরচ হবে থাকা হওয়া ব্যতীত। সতেরো চট্টগ্রাম পাহাড়তলি চট্টগ্রাম ইম্পেরিয়াল নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং উভয় ধরনের কোর্স রয়েছে।
18 চট্টগ্রাম প্রগতি নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান, এখানে ডিপ্লোমা এবং বিএসসি উভয় ধরনের কোর্স রয়েছে। 19 চট্টগ্রাম ষোলো শহর ক্রিয়েটিভ নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান, এখানে বিএসসি এবং ডিপ্লোমা উভয় ধরনের কোর্স রয়েছে, যেখানে সবগুলোতেই বিএসসিতে এবং ডিপ্লোমা নার্সিংয়ে ছেলেদের আশঙ্কা 20%, মেয়েদের 90%। সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি এখানে আবেদন করা যাবে বা ভর্তি হওয়া যাবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে বা ইউটিউব চ্যানেলের ভিডিওতে প্রতিটি নার্সিং কলেজের আলাদাভাবে ভর্তি হওয়ার প্রসেস, ভর্তি হওয়ার যোগ্যতা, আশঙ্কা, ঠিকানা ইত্যাদি বা মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখে নিবেন। এছাড়াও যে কোনো প্রশ্ন, নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।